ইনশাআল্লাহ ছাত্র জনতাকে বলতে চাই আন্দোলনে নেমেছেন এখানেই শান্ত হবে না সামনে আন্দোলন চলবে যদি মনে করেন যে আমাদের কি লাভ আমাদের লাভ হলো আমরা আন্দোলন করলে একটা সুন্দর সমাজ পাবো আমাদের মুরব্বীরা আজ আছেন আগামী কাল থাকবে না আগামী কাল এই সমাজ নিয়ে আমাদের আসতে হবে সুতরাং এই সমাজকে ঠিক করার জন্য ছাত্র সমাজকে আন্দোলন করতে হবে যদি আজ আমরা আন্দোলন করি তাহলে আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করবে এদেশের সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন হোক আপনারা এককভাবে নির্বাচন করে দেশকে আমি উঠিয়ার করে আমি বলে দিতে চাই ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সরকারের পতন না ঘটে তারা নিস্তার হয় না এলাকার ছাত্র মন্ডলের উদ্যোগে ছাত্র আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে সরকার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম অবাসিরুল মুমিনিন আমরা আবারও দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আব্দুল্লাহ হাসান উপস্থিত আছেন বাংলাদেশ মাওলানা শহীদুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোশাররফ হোসেন লাবিদ মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলাবিদ শাকির উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সাংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের রাস্তার ঠিকানা শহীদ চেতনায় উজ্জীবিত কাফেলা কারুণ্যের প্রতিনিধি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله